নমস্কার বন্ধুরা, ইচ্ছা সফরে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে লোকাল ট্রেনে সফর করব। আমি আজকে অফিসের একটা কাজে যাব বাহাদুরপুর স্টেশন। তো আমাদের শিমুরালি থেকে আমি এই জার্নিটা করব। তো আমাদের যাত্রাপথের দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার মতো। তো এটা হচ্ছে একদমই কৃষ্ণনগরের পরের স্টেশন। সাধারণত লালগোলা প্যাসেঞ্জার ছাড়া অন্য কোনো ট্রেন যায় না। তো আমি কোনো দিন লোকাল ট্রেনের যে ভিডিও বা লোকাল ট্রেনের স্টোরি শেয়ার করিনি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 31-819 শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জারে চড়ে আমরা কীভাবে বাহাদুরপুরে যাব, ভ্রমণ বৃত্তান্ত সব কিছু শেয়ার করব। আমাদের ট্রেন অলরেডি ঢুকে গেছে, চলুন আপনাদের সাথে শেয়ার করব এই পুরো বৃত্তান্তটা, ভ্রমণ বৃত্তান্ত কীভাবে আমরা এই ডিস্টেন্সটা কভার করলাম। 31-819 শিয়ালদা কৃষ্ণনগর সিটি জংশন। শিয়ালদা থেকে ছেড়ে আসার সময় সকাল 7:53 এবং এটি কৃষ্ণনগরে পৌঁছায় সকাল 10:10 নাগাদ। ট্রেন পালপাড়া স্টেশন ঢুকছে। ট্রেন এসে থামলো পালপাড়া স্টেশন। এরপরের স্টেশন হচ্ছে 4টা। আমাদের পরের স্টপেজ হচ্ছে রানাঘাট জংশন।
আমাদের এর পরের গন্তব্য হচ্ছে কালীনারায়ণপুর। কালীনারায়ণপুর থেকে দুটো লাইন চলে যাচ্ছে, শান্তিপুরের দিকে একটা লাইন চলে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে। কালীনারায়ণপুর জংশন ঢুকে গেছি, স্টেশন ওইদিকে পড়েছে। এসে পৌঁছালাম বিনগর স্টেশনে, এর পরের স্টেশন তাহেরপুর। ট্রেন এসে থামলো, তাই বাতকুলায় ঢুকতে চলেছি। এরপরে
যে ট্রেনই দাঁড়ায়। ঢুকলাম কৃষ্ণনগর সিটি জংশন। আঠেরোতে এই ট্রেনটা কৃষ্ণনগর ঢুকেছে, কিন্তু এই ট্রেনটা ছাড়বে 10:40, প্রায় 22 মিনিট দাঁড়িয়ে, প্রায় 22 মিনিট যত তাড়াতাড়ি ঢুকতে পারবে। কখনো কখনো সেটা আধ ঘন্টাও হয়ে যায়। প্রায় 22 মিনিট থেকে 30 মিনিট দাঁড়িয়ে এটা কিন্তু আবার লালগোলার উদ্দেশ্যে রওনা হবে। এটা শিয়ালদা থেকে আসে কৃষ্ণনগর সিটি হয়ে, এখান থেকে আবার লালগোলা হয়ে যায়। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর সিটি জংশনে। এই দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর স্টেশন। এখানে ট্রেন যেহেতু 22 মিনিট দাঁড়াবে, এখানে সবাই একটু খাওয়া দাওয়া করে নেয়। যারা দূরে লালগোলা যাবে তারা একটু খাওয়া দাওয়া করে নেয়। বেরিয়েছি তো একটু ডিম টোস্ট খেয়ে নিই। খেয়ে নিয়ে এখানে দাদা ডিম টোস্ট বিক্রি করছে, বেশ ভালোই করছে, 25 টাকা করে নেবে। তো ডিম টোস্ট খেয়ে নিই একটু। এখন চলেছি আমাদের গন্তব্য বাহাদুরপুরের দিকে।
কৃষ্ণনগর ছেড়ে ট্রেন এগিয়ে চলল বাহাদুরপুরের দিকে। আমরা বাহাদুরপুর যখন পৌঁছালাম তখন বাজে ঘড়িতে সকাল 10:56। আমাদের এই যাত্রাপথটি এবং যাত্রার বিবরণ কেমন লাগলো অবশ্যই লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাদের এনকারেজ করবেন, এবং আপনারা কি ভিডিও দেখতে চাইছেন সেটাও লিখে জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।